সবাইকে আমন্ত্রণ কুল স্পোর্টস 24 এ। আপনাদের সাথে আছি রেডওয়ান শেব। শিরোনাম শুনছি নিয়েবারে পুরো খবর জানাবো। ভিগো ওয়ার না। ভিগো। খবর শুরুতেই 3 মাস পর আন্তর্জাতিক ফুটবল ইফ ইটসে বাংলাদেশ দল। বিপক্ষে ভুটানের বিপক্ষে কাল দুই ম্যাচ সিরিজের প্রথমটি চাংলিমিথাম স্টেডিয়ামে সন্ধ্যা ছয়টায় শুরু হবে এই ম্যাচ। গণ এক মাস পূর্তিতে দেশের ভিন্ন পরিস্থিতিতে যে ম্যাচটি দেশবাসীর মুখে আরেকবার হাসি ফোটানোর উপলক্ষ জামাল তপু মোরসালিনদের দুই হাজার ষোলো বাংলাদেশের ফুটবলে সবচেয়ে লজ্জাজনক একদিন এসেছিল এই চাংলিমিথান স্টেডিয়ামে এফসি এশিয়ান কাপ বাছাইয়ে ভুটানের কাছে হেরে আন্তর্জাতিক ফুটবলে অনেকটা বাধ্য হয়ে নির্বাসিত থাকতে হয়েছিল এরপর আর সেই মাঠে জাতীয় দলের খেলা হয়নি এবারও হতো না যদি দেশ থাকতো সুস্থির অস্থির সময়ে দেশবাসীর মুখে হাসি ফোটানোর একটা উপলক্ষ হাতছাড়া করতে চান না কোচ অধিনায়ক দেশের পরিস্থিতির কারণে হোম ম্যাচ খেলতে পারিনি তবে আমরা এখানে এসেছি জিততে সঙ্গে সামনের ব্যস্ত সূচির সাথে মানিয়ে নিতে মাত্র চার পাঁচ সেশন অনুশীলনে এখনই হয়তো ম্যাচ খেলার সময় না কিন্তু এই দলকে চিনি অনেক দিন ধরে দুইটা কঠিন ম্যাচ অপেক্ষা করছে তিন মাস আমরা খেলার মধ্যে নেই বিপরীতে ভুটান ফুটবলাররা খেলার মধ্যে তবে আমরা ভালো ফল সেই ম্যাচের নায়ক ভুটান ফুটবলের অবিসংবাদিত তারকা চেঞ্চো গেলছেন। তাকে নিয়ে ভয় আছে তবে সে ছাড়াও বাকিদের নজরে রাখবে পুরো দল চেন্চুকে সবাই চেনে তার ক্ষমতা সম্পর্কেও জানে তবে সে ছাড়াও এই দলে আরো কয়েকজন ভালো ফুটবলার আছে আশা করি তারা আমাদের জন্য ভয়ঙ্কর হবে না দু দলের চোদ্দ দেখায় ওই একবারই হেরেছিল বাংলাদেশ এগারো বার হারিয়েছে ড্রাগন বয়েসদের বাংলাদেশের প্রতিপক্ষ ভুটান সঙ্গে নিজেরাও তিন মাস পর ফুটবল খেলতে নেমে ম্যাচ ফিটনেসের অবস্থা যাচাই হবে অন্যদিকে নতুন জাপানিজ কোচ আতুসি নাকামোরা এসেছেন অল্প কিছুদিন হলো ভুটানের দায়িত্ব নিয়ে লিগ দেখে পুরনোদের সাথে নতুন ফুটবলারদের কেউ নিয়েছেন বাংলাদেশের ভালোই জানা আমি নতুন সর্বোচ্চ দিয়ে চেষ্টা করেছি ম্যাচেও চেষ্টা করব তবে সহজ হবে না বাংলাদেশ সিরিয়াস প্রতিপক্ষ তাদের দেশ রাজনৈতিক সমস্যায় ভুগেছে সেটাই তাদের ভালো খেলতে উদ্বুদ্ধ করবে আমাদের দলটা তরুণ তবে আত্মবিশ্বাসী গত বছর হংকং কে হারিয়েছি আবারও সুযোগ হোম গ্রাউন্ডে বাংলাদেশের সাথে ভালো খেলা শেষ পাঁচ ম্যাচ না জেতা বাংলাদেশ র্যাঙ্কিং এ ভুটানের চেয়ে দু ধাপ পিছিয়ে এই দুই ম্যাচ হতে পারে এগিয়ে যাবার মঞ্চ রেজওয়ানুজ্জামান চ্যানেল টোয়েন্টি এই যে আমার ব্যাংক আর এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমান ভাবে ছড়িয়ে খরচ বাঁচায় পঁচিশ পার্সেন্ট নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী ক্রিকেটের খবর জানাবো পাকিস্তানকে হোয়াইট ওয়াশ করে রাতে ঢাকায় ফিরছে বাংলাদেশ দল দুই ভাগে ফিরবেন ক্রিকেটাররা রাত এগারোটায় প্রথম এবং দুটায় ঢাকা পৌঁছানোর কথা দ্বিতীয় বহরের দলের সাথে দেশে ফিরছেন না সাকিব আল হাসান ইংল্যান্ডে তার কাউন্টি ব্যস্ততা আছে ভারত সফরে দলে থাকলে সরাসরি তার সেখানে যোগ দেওয়ার সম্ভাবনা আছে বাংলাদেশ টেস্ট ইতিহাসের সেরা জয় দাবি সাবেক অধিনায়ক হাবিবুল বাসারের সব ডিপার্টমেন্টে এত ভালো এর আগে কখনোই খেলেনি টাইগাররা কোনো দলের বিপক্ষে এখন চোখে চোখ রেখে লড়াই করার সামর্থ্য রাখে বাংলাদেশ ভারতের বিপক্ষে অন্তত এক টেস্ট জয়ের স্বপ্ন দেখছেন বাসার বাংলাদেশের টেস্ট ইতিহাসে সেরা জয় কোনটি তা নিয়ে বিতর্ক হতেই পারে তবে পাকিস্তানের মাটিতে স্বাগতিকদের ওয়াইট ওয়াশ আলাদা করে জায়গা করে নিয়েছে ক্রিকেটার থেকে টাইগার সমর্থকদের মনে ব্যতিক্রম নন সাবেক অধিনায়ক তার মতে বাংলাদেশকে এর আগে কখনো সব ডিপার্টমেন্টে এত ভালো খেলতে দেখেননি সব ডিপার্টমেন্টে ব্যাটিং বোলিং এবং মনে ভালো হয়েছে তো সব যতগুলি ধারাবিকভাবে এত ভালো আসলে খেলেনি সাদা পোশাকে এই দলটার বদলে যাওয়ার রহস্য কি তার জবাবও দিলেন বাসার প্লেয়াররা তাদের ক্যারেক্টারটা শো করেছে এই টেস্ট সিরিজটাতে যখনই চ্যালেঞ্জ হয়েছে কেউ আসলে পিছনে ফিরে তাকাননি কিংবা পিছিয়ে পিছু হটেননি এগিয়ে এসছেন যখন যার প্রয়োজন ছিল এই সিরিজটাতে এই গল্পটা আসলে বেশি ভালো লেগেছে যখন চ্যালেঞ্জ হয়েছে তারা ভালো তারা সেই চ্যালেঞ্জটা খুব ভালোভাবে মোকাবিলা করেছে বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় সমস্যা ধারাবাহিকতা যা ধরে রাখতে পরামর্শ দিয়েছেন সাবেক এই অধিনায়ক যেটা হবে এই টেস্ট সিরিজের পর টেস্ট ক্রিকেটে ভালো করলে যে আনন্দটা টেস্ট ক্রিকেটটা যে কত এনজয়েবল সাকসেসটা তারা যদি যেই সাকসেস এনজয় করেছেন সেটা যদি মাথায় রাখেন তাহলে ডেফিনেটলি তারা ভবিষ্যতে ভালো করবেন পাকিস্তানের পর এবার টাইগারদের চোখ ভারত টেস্ট চ্যাম্পিয়নশিপে সবার উপরে টিম ইন্ডিয়া তাই তাদের বিপক্ষে সাফল্য কঠিন হলেও অসম্ভব নয় ইন্ডিয়া খুব ভালো দল বাট আমরা মনে এখন বেশ ভালো দলে তৈরি হয়ে গেছি আমরা মনে এখন বেশ কনসিস্ট্যান্ট আপনাদের ডেফিনেটলি অলিং চ্যালেঞ্জের মুখোমুখি হবে ইন্ডিয়ায় বাট সেটা উত্তরে উঠতে যেই যেটা দরকার সেটা মনে এখন এই দলের সাথে আছে আমি দু হাজার সালে যখন আমি টেস্ট খেলতে গিয়েছি তখন দলটা যে অবস্থা ছিল এখন তেমন নেই দুটি টেস্টে অ্যাটলিস্ট একটা টেস্ট জিতে চাই যে সেপ্টেম্বরে পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয় সে মাসেই ধারাবাহিকতার পরীক্ষা হয়ে অপেক্ষায় ভারত সফর সাফাত মিদুল চ্যানেল টোয়েন্টি লাল বলের সাফল্য সাদা বলেও ছুড়ে দেওয়ার লক্ষ্যে শুরু হচ্ছে টি টোয়েন্টি ক্রিকেটারদের প্রস্তুতি ভারত সফরকে সামনে রেখে অনানুষ্ঠানিক এই ক্যাম্প চলছে দেশি কোচদের অধীনে পাকিস্তান সফরের সাফল্যেও দেশি কোচদের অবদান দেখছেন সোহেল ইসলাম এইচপি এবং বাংলা টাইগার্সের অনুশীলন কাজে দিয়েছে বলে মনে করেন তিনি লাল বলের সাফল্য এবার সাদা বলে ছড়িয়ে দেওয়ার পালা সেই লক্ষ্য নিয়ে হোম অফ ক্রিকেটে শুরু হয়েছে মাহমুদুল্লাহ সৌম্য সরকার জাকের আলী আফিফ হোসেনদের অনুশীলন পাকিস্তানকে হোয়াইট ওয়াশের আত্মবিশ্বাস আর অনুপ্রেরণার সঙ্গী ভারত সিরিজের পরিকল্পনায় আর দীর্ঘদিন ধরে এই টিমের প্লেয়াররা ইন্ডিয়াতে ছিল তো তাদেরকে কিছু রেস্ট দেওয়া হয়েছে তারা দু একদিনের মধ্যে আবার আট তারিখ থেকে আমাদের প্রপার প্র্যাকটিসটা শুরু হয়ে যাবে এবং আমাদের মাথায় আছে যে আমরা কিভাবে আরও প্রিপেয়ার্ড হয়ে ইন্ডিয়ার সাথে টি টোয়েন্টিতে যেতে পারে টেস্ট ক্রিকেটে এরকম সিরিজ সিরিজ উইন এটা যে কোনো টিমকে উজ্জীবিত করবে আর আমি তো দেখলাম সুরেশ সেনা অনেকেই বলছেন যে বাংলাদেশ সিরিজকে তারা যেন খুব ইম্পর্টেন্ট সিরিজভাবেই ভাবেই নেয় তো আমার মনে হয় না তারা লাইকলি নেবে আমাদেরকে জাতীয় দলের সাফল্যে লাইম লাইটে দেশে কোচরা পাকিস্তান সফরের আগে ও বাংলাদেশ টাইগার্সের অনুশীলন কাজে দিয়েছে দারুণভাবে কৃতিত্ব নিতে না চাইলেও স্কিলার টেকনিকে দেশি কোচদের অবদান মনে করিয়ে দিলেন সোহেল ইসলাম প্রিপারেশন বিভিন্ন ভাবে হতে পারে এক সপ্তাহ আছে আমি টেস্ট খেলতে যাই বা ওয়ানডে খেলতে যাই এটা একটা প্রিপারেশন এটা যদি দুই সপ্তাহ থাকে তিন সপ্তাহ থাকে এটা যদি দুই মাস থাকে তাহলে দেখা যায় যে টেকনিক্যাল অনেক জিনিস চলে আসে টেকনিক ঠিক করার জন্য সেটা বলার সেটা ব্যাটসম্যান সেটা ফিল্ডার তো আমরা আসলে ওয়ান টু ওয়ান কাজ করার চেষ্টা করেছি যে যার যেখানে আসলে দরকার তো ওনাদের ইম্প্যাক্ট অনেক বেশি আমি মনে করি যে ওনারা যেভাবে আমাদেরকে টেক কেয়ার করেন যেমন আজকে থেকে আমাদের হোয়াইট বলের প্রিপারেশন শুরু হলো তো এরকম স্টেপ বাই স্টেপই আমাদেরকে ওনারা দেখে রাখেন তো আমি মনে করি ওনাদের ভূমিকা অনেক ভালো বেশি আগামী বছর পাকিস্তানের মাটিতে চ্যাম্পিয়ন্স ট্রফি সঠিক পরিকল্পনা নিয়ে কাজ করলে ভালো কিছু সম্ভব বলে মনে করেন জাকের আলি আমি আগে বললাম যে মাইন্ডসেট আমরা আমরা যখনই আপনি বড় টিমের সাথে জিতবেন হোক সেটা লাল বল সাদা বল যখনই অ্যাজ এ টিম আপনারা বড় পারফরমেন্স করে আসবেন তখন অন্যরকম একটা অন্যরকম একটা কনফিডেন্স কাজ করে অবশ্যই আমরা জিতার জন্য যাব রাকিবুল আলিস আবু হায়দার জিশান শামীমদের সঙ্গে অনুশীলন করেছেন ইবাদত হোসেন ফিরতে মরিয়া ভারত সিরিজ দিয়ে ইকরাম হুসাইন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুলস্পোর্টস টোয়েন্টি ফোরে একটা বিরতির সময় হলো এবার সাথেই থাকবেন দেখছেন কোর্স ফোর ফোর সঙ্গে আছি শেব আইসিসি নারী টি বিশ্বকাপের স্বাগতিক বাংলাদেশ কিন্তু আয়োজক আরব আমিরাত বাংলাদেশের পক্ষ থেকে নতুন সভাপতি ফারুক আহমেদ বুধবার আবুধাবিতে দেখা করেছেন আমিরাত বোর্ড সভাপতি নাহিয়ান মোবারক আল নাহিয়ানের সাথে বাংলাদেশ ধন্যবাদ জানিয়েছে এমিরেটস বোর্ডকে দেশের বিপদে আরব আমিরাত এগিয়ে আসার জন্য একইভাবে আমিরাত বোর্ড বাংলাদেশকে ধন্যবাদ জানিয়েছে তাদের উপর আস্থা রাখায় তিন অক্টোবর থেকে শুরু হবে টি টোয়েন্টি বিশ্বকাপ দুই সার্জে এবং দুবাই বিসিবির পরিচালক পদ থেকে পদত্যাগ করলেন নাইমুর রহমান দুর্জয় মঙ্গলবার রাতে ইমেইলে পদত্যাগ পত্র পাঠান দুর্জয় সবার আগে পদ ছাড়েন ঝালালিউনুস আহমেদ সাজ্জাদুল আলম ববিকে সরিয়ে দেয় জাতীয় ক্রীড়া পরিষদ বিসিবি পুনর্গঠনের অংশ হিসেবে এই দুজনের জায়গায় পরিচালক হন ফারুক আহমেদ এবং নাজমুল আবিদিন ফাহিম এর কয়েকদিন পর পদত্যাগ করেন শফিউল আলম চৌধুরী নাদেল এবং তানভীর আহমেদ টিটু এই তালিকায় নাম লেখালেন নাইমুর রহমান ফেডারেশনগুলোর বর্তমান কমিটি নিয়ে কোনো সবশেষ হস্তক্ষেপ করবে না ক্রীড়াঙ্গন সংস্কারে গঠিত সার্চ কমিটি শুধু দীর্ঘমেয়াদী সংস্কারের সংস্কারে সুপারিশ তুলে ধরবে কমিটির সদস্য অভিযোগ করেছেন প্রজ্ঞাপন জারির পর থেকে নানা ধরনের চাপ পাচ্ছেন তারা আমরা আপনাদেরকে জানিয়ে দিব আলোচিত সার্চ কমিটি কাজ শুরুর আগেই সমালোচিত কম নয় উনত্রিশ আগস্ট প্রজ্ঞাপন জারির ৬ দিন পর বুধবার আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে নেয় পাঁচ সদস্যের কমিটি প্রথম সভায় উপস্থিত চারজন পরিচিতি পর্ব শেষে মুখোমুখি হয় গণমাধ্যমের আমি দেশের বাইরে ছিলাম বিধায় এটা আগে বসা হয়নি ইনশাল্লাহ আমাদের সবারই চেষ্টা থাকবে যে সুন্দর কিছু একটা করা এবং যেটা বাংলাদেশের স্পোর্টসের উন্নয়নের জন্য আমাদের সামনে দিনগুলাতে যেতে আমরা আরো সামনের দিকে এগিয়ে যেতে পারি প্রথম দিনের আলোচনায় ঠিক করেন কর্মপরিকল্পনা উড়িয়ে দেন ফেডারেশনগুলোতে হস্তক্ষেপের সংখ্যা জেস্টিং কমিটি ভেঙে দেওয়া তাদেরকে পুনর্গঠন করা আমরা সাজেস্ট করব বাট আমরা কিন্তু করে দিচ্ছি না আনলেস দ্য মিনিস্ট্রি আমাদেরকে বলে আপনার এই কমিটিটা বানিয়ে দেন কি ধরনের মানুষ এখানে আসতে পারেন কাউন্সিলার রকম হবেন নির্বাচন পদ্ধতিটা রকম হচ্ছে সেটাকে পুনর্গঠন করা যায় কি না এবং গঠনতন্ত্রে কোথায় কোথায় প্রতিবন্ধকতা আছে সেই জায়গাটায় নির্দলীয় বলেন বা চলমান অবস্থাটাকে আরেকটু ভালো সচল করা যায় কি না সেরকম একটা পরিস্থিতি প্রস্তাবনা অভিযোগ করেন প্রজ্ঞাপন মহল থেকে চাপ দেওয়া হচ্ছে তাদের তবে সব বাধা পেরিয়ে নির্ধারিত সময়ের মধ্যে ক্রীড়াঙ্গন সংস্কারের প্রস্তাব করবে এই কমিটি উই আর নট এ প্রেসার গ্রুপ উই আর নট ভার্নারেবল টু এনি প্রেসার গ্রুপ এইটাও সবাই জানা দরকার আমাদের উপরকে প্রচুর প্রেসার দেওয়ার চেষ্টা করছে আমি বলতে পারি আমরা উই আর নট অ্যাফ্রেড অফ দ্যাট প্রেসার গ্রুপ উই উইল নট বো ডাউন টু প্রেসার গ্রুপ রাজনৈতিক পট পরিবর্তনের পর গা ঢাকা দিয়েছেন বিভিন্ন ফেডারেশনের কর্তা ব্যক্তিরা ব্যাহত হচ্ছে খেলা স্থবিরতা কাটাতে জাতীয় ক্রীড়া পরিষদকে এগিয়ে আসার আহ্বান সার্চ কমিটির সাগর চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আরও একটা বিরতির সময় হলো একটু পড় প্রবীণ হকি কোচ উস্তাদ ফজলু মারা গেছেন সকালে বাসায় মাথা ঘুরে পড়ে গিয়েছিলেন তিনি হাসপাতালে নেওয়া হলেও বাঁচানো যায়নি তাকে তার পুরো নাম ফজলুল ইসলাম তবে কোচিং শুরুর পর উস্তাদ ফজলু নামেই হকি অঙ্গনে পরিচিত ছিলেন জাতীয় দলসহ বিভিন্ন স্তরে তার একাডেমির একাধিক খেলোয়াড় বিভিন্ন সময় জায়গা করে নিয়েছেন পুরনো ঢাকার আরমানি টোলা স্কুল কেন্দ্রিক তার একাডেমির কার্যক্রম ছিল নিজের নামে একাডেমি গড়েছিলেন পঞ্চাশেই হকি প্রশিক্ষক সাধারণ বিমা এবং ওয়ান্ডারার্সে খেলেছেন উস্তাদ ফজলু তবে পরিচিতি এবং সাফল্য মিলেছে কোচিং আসার পর পেয়েছেন জাতীয় ক্রীড়া পরিষদ পুরস্কারও আইপিএল ফ্র্যাঞ্চাইজি রাজস্থান রয়্যালসের হেড কোচের দায়িত্ব নিচ্ছেন রাহুল দ্রাবিড় গত জুনে ভারতকে টি বিশ্বকাপ জেতানোর পর কোচের পথ ছাড়েন ভারতের সাবেক ই অধিনায়ক এরপর থেকে আইপিএল এর কোনো একটা দলের সাথে যুক্ত হবেন বলে শোনা যাচ্ছিল কয়েকটি দলের প্রস্তাব থাকলেও শেষ পর্যন্ত রাজস্থানের কোচ হচ্ছেন দ্রাবিড় মেগা অকশন সামনে দল গোছানোর ব্যাপারেও নতুন কোচের সাথে আলোচনা করেছে বলে খবর দিচ্ছে ভারতীয় গণমাধ্যমগুলো বয়সভিত্তিক দল থেকে কাজ করে রাজস্থান অধিনায়ক সঞ্জু স্যামসনের সাথে দারুণ বোঝাপড়া দ্রাবিড়ের এরই সাথে শেষ করব কুল স্পোর্টস টোয়েন্টি ফোর খেলা সব আপডেট ও দেখতে ভিজিট করুন ফেসবুক ডট এই পেজে ধন্যবাদ সাথে থাকার জন্য